যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ শীর্ষ কর্মকর্তাদের কাছে টেলিফোনে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে। সেই সাথে চাঁদা না দিলে পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দেওয়া হয়েছে। চিকিৎসা ও মামলার খরচ পরিচালনার জন্য নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট সর্বহারা নামে একটি চরমপন্থী সংগঠনের নামে এ চাঁদা দাবি করা হয়েছে। জেলা প্রশাসকের কাছে সর্বোচ্চ 50 লাখ টাকা দাবি করা হয়েছে। পুলিশের সাথে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে। কথিত চরমপন্থীরা জেলা প্রশাসক মোহাম্মদ তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার মোহাম্মদ আরশাফ হোসেন, সিভিল সার্জন শেখ আবু শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আহমেদ জিয়াউর রহমান, যশোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মীর আবু মাউদ, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার লুৎফুন নাহার ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীরের কাছে চাঁদা দাবি করেছেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি, কেশবপুর ও চৌগাছা থানায় একটি জিডি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর আবু মাউদ বলেন, তার ব্যবহৃত মোবাইলে 01842405671 নাম্বার থেকে ফোন করে বলা হয়, লাল পতাকা বাহিনীর কমান্ডার বলছি, চাঁদা দিতে হবে, চাঁদা না দিলে তোকে ও তোর পরিবারের সদস্যদের হত্যা করা হবে। এর কিছুক্ষণ পরেই ওই একই নম্বর থেকে তার অফিস প্রধান সহকারী মোবাইলেও কল করে চাঁদা চাওয়া হয়। গতকালকে বেলা 1:04 একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, ফোন এসে আপনার লাল পতাকা বাহিনীর জনৈক কথিত লাল পতাকা বাহিনীর জনৈক মোহাম্মদ মহিউদ্দিন নামে একজন পরিচয় দান করেন কমান্ডার হিসেবে। ফোন দিয়ে তাদের কিছু সাথী আহত আছে, বিজিবি সৈনিক বাংলাদেশ সেনাবাহিনীর সাথে গোলাগুলি হয়েছে বর্ডারে, কিছু আহত আছেন, ইন্ডিয়ান একটা হাসপাতালে চিকিৎসারত আছেন তাদের 10 থেকে 11 জন সাথী ভাই, তাদের চিকিৎসার জন্য কিছু অর্থ আর্থিক সহযোগিতা করার জন্য আমার কাছে বলেন। তারপরে তাদের চিকিৎসার জন্য প্রায় 30 থেকে 35 লাখ টাকা খরচ হবে, সেই হিসেবে আমি কতটুকু তাদেরকে সাহায্য করতে পারি সেটা আমার কাছে জিজ্ঞেস করা হয়, এবং যদি আমি এই বিষয়ে পুলিশ বা সাংবাদিক মিডিয়া কাউকে কোনো প্রকার কিছু জানাই তাহলে আমাকে অথবা আমার পরিবার সব আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জীবননাশের হুমকি প্রদান করা হয়। তখন আমি বললাম, ঠিক আছে আপনি লোক পাঠান, আমি দেখতেছি না। আধা ঘন্টা পরে তাদের লোকের অপারেশন, আধা ঘন্টা পরে তাদের অপারেশন হবে, আপনি টাকা পাঠান। আমি তখন আমার অডিও রেকর্ডিং আছে, আমি বলছি যে ঠিক আছে আমি তো সরকারি চাকরি করি, তাই আপনি আসে লোক পাঠান অথবা বলেন কি মানে কোথায় কি, 200-500 জাপারি পাঠাবো। তখন সে অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করে এবং বলে যে ঠিক আছে তাহলে আপনার পরিবারের বা আপনার ছেলের কিছু হয়ে গেলে তার দায় দায়িত্ব আপনার, আপনার পরিবারের পরিজনের যদি কোনো ক্ষতি হয়ে যায়। মানে অকথ্য ভাষায় প্রচণ্ড গালিগালাজ করছে, যা অডিও রেকর্ডিং আছে, এবং বলছে যে আপনার পরিবারের মারাত্মক ক্ষতি হয়ে যাবে, আপনার আমরা দেখে নেবো এরকম টাইপের। আমি তাৎক্ষণিকভাবে খোঁজ নিলাম যে একই, কিছুক্ষণ পরে আমার অফিস প্রধান সহকারী ওনাকেও ফোন দেওয়া হয়েছে একই নাম্বার থেকে, এবং একইভাবে চাঁদা দাবি সহ জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে ওনার পরিবারের। এবং আমরা কিছুক্ষণ পরে এই খবর পেলাম যে যশোর চৌগাছা উপজেলায় কয়েকজন ডাক্তারকে আছে। আমি তাৎক্ষণিকভাবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অবহিত করি, উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করি, তারা জিডি
করতে বলেন, আমরা জিডি করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে সাথে নিয়ে জিডি করা হয়েছে, তারা বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস প্রদান করছেন। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ তমিজুল ইসলাম খান বলেন, বৃহস্পতিবার দুপুর 1টার দিকে আমার ফোনে একটি মেসেজ এসেছে। ওই মেসেজে 50 লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে, চাঁদা না দিলে পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দেওয়া হয়েছে। শুধু আমি নই, আমার দুজন অতিরিক্ত জেলা প্রশাসকের কাছেও চাঁদা দাবি করা হয়েছে। আমি আমি সহ আরো দুইজন এডিসির কাছে আমি শুনেছি, বাট আমি বাকি আরো কেউ পেয়েছে কিনা আমি নিশ্চিত না। মানে দুপুর বেলা আমার সামনে দুইজন ছিল, তারা দুইজন পেয়েছে, সেলার রেভিনিউ দুইজন পেয়েছে, আমিও পেয়েছি, আরো কেউ আছে কিনা আমি নিশ্চিত না। পুলিশ সুপার মোহাম্মদ আরশাদ হোসেন বলেন, প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের কাছে ফোনে চাঁদা চাওয়ার বিষয়টি আমি অবহিত। এর সাথে কে বা কারা জড়িত তা শনাক্তে কাজ শুরু হয়েছে, দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। একটা মেসেজ দিচ্ছে, ওই মেসেজে আমরা কাজ করতেছি, আর সিভিল সার্জনদের বা ডাক্তারদের নাকি এই ধরনের হুমকি টুমকি বা মেসেজ দিয়ে থাকতে পারে, এটা নিয়ে কাজ চলতেছে। এর আগে 2018 সালের 13ই মে একটি প্রতারক চক্র অত্যাধুনিক প্রযুক্তি এবং টুলস ব্যবহারের মাধ্যমে যশোরের সাবেক সিভিল সার্জন ও বর্তমান যশোরের মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায়ের ব্যবহৃত মোবাইল ফোনটিতে ক্লোন করে প্রতারক চক্র অর্থ দাবি করেছিল। রিপন হোসেন, নিউজ 24, যশোর।